جناب عبيد القادر صاحب যখন বলেছেন স্মার্ট বাংলাদেশ এই কথা বলার সাথে সাথে মঞ্চ ভেঙে কিন্তু পড়ে গিয়েছে আওয়ামী লীগ কিন্তু মঞ্চ ভেঙে পড়ে গিয়েছে এই মঞ্চ আর জোড়া নেবে না যত জোড়া নেওয়ার চেষ্টাই করুন না কেন বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছে যদি শুভবুদ্ধি হৃদয় হয় অবিলম্বে পদত্যাগ করে নিত্যনিয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন দিন তা না হলে জনগণ আপনাদেরকে সেই 90 এর মতো 69 এর মতো গণ অভ্যুত্থান সৃষ্টি করে আপনাদেরকে ক্ষমতা থেকে নামাবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় মানুষ তো আর ভয় পায় না কি ভয় পান নাকি কাকে ভয় পাবেন আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না যত কিছুই বোঝানোর চেষ্টা করেন আওয়ামী লীগ যতভাবেই আপনাদের ডেকে কুপনে বলুক না কেন সেই কুপন আর কুপন থাকবে না সব ফাঁস হয়ে গিয়েছে অতএব বিদায় নিতে হবে নির্দলীয় সরকার হলে বাংলাদেশের নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহর রহমত জনগণ ভোট দেবে খালেদা জিয়ার সরকার হবে এবং রাজপথে ফয়সালাকারী দেশ নেত্রী তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রকে হত্যা করেছে শুধু সংসদ নির্বাচনে নয় স্থানীয় নির্বাচনেও কেউ নিজের হাতে নিজে ভোট দিতে পারে নাই অতএব যারা গণতন্ত্র হত্যাকারী যারা ভোটের ডাকাতিকারী লুণ্ঠনকারী চোর তাদেরকে কেউ আর ভোট দিতে চায় না এবং সেই জন্যই আজকে আওয়ামী লীগের ভয় এই আওয়ামী লীগ গায়েদের সরকারে থেকে আমাদের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে কেন আপনারা সকলে জানেন তাদের দুর্নীতি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি লুটপাট চালাবাজি টেন্ডারবাজি এবং দেশের টাকা বিদেশে পাচার এটা আমাদের কথা নয় সকল ব্যাংকগুলো আজকে তাহলে সংকটে আজকে আমাদের আমদানি করার জন্য ডলার দিতে পারে না আজকে আপনারা দেখেছেন তারপরেও গায়ের জোরে তারা চাপাবাজি করে অর্থনৈতিক নাকি সব দিকে ভালো সব দিকে যদি ভালো হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে কেন আপনারা জানেন মাত্র 19 দিনের আগে এই বাংলাদেশে বিদ্যুৎ সরকার সরাসরি নিয়ম আছে বিদ্যুতের বৃদ্ধি করতে হলে এটা একটা কমিশনের মাধ্যমে যায় জনশুনানি লাগে জনশুনানি এগুলো উপেক্ষা করে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিল আরো আজকে একইভাবে তারা আরো 5% বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে আবার বলেছে মাসে মাসে নাকি তারা এটাকে সমন্বয় করবে অর্থাৎ আজকে তাদের হাতে টাকা নাই এদেশের সাধারণ মানুষ থেকে লুট করে টাকা নেওয়ার জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি পানির দাম বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি অথচ বিদ্যুৎ দিতে পারে না গ্যাস দিতে পারে না পানি দিতে পারে না এদেশের মানুষের অবস্থা আজকে অত্যন্ত দুর্বিষহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একই কারণ কারণ আজকে আমদানি করতে পারছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আমদানি নাই স্টিমার এসে বসে আছে টাকা দিতে পারে না বলে মাল খালাস করতে পারে না বড় বড় কথা বলে কিন্তু দ্রব্যমূল্য প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে কারা এটা বৃদ্ধি করছে আওয়ামী লীগের সিন্ডিকেট ব্যবসায়ীরা যারা বিদেশের টাকা পাচার করে আজকে এই দেশে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি করেছে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে অতএব আজকে জনগণ প্রত্যেক জনগণ এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি এই যে পানির বৃদ্ধি গ্যাসের বৃদ্ধি এর জন্য জনগণের মাথায় আরো অর্থনৈতিক চাপ পড়েছে
এবং দ্রব্যমূল্য সংগ্রামী জননেতা জনাব আমানুর রহমান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বিদেশের মাটিতে বসে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সংগঠিত করে একজন উত্তম মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছেন। সেই বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন ছাত্র বিষয়ক সম্পাদক, বর্তমানে দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে আমরা একটা অনির্বাচিত, একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী একটা সরকারের অধীনে আমরা জীবন যাপন করছি। এ দেশে যারা হালাল উপার্জন করে জীবন যাপন করতে চান, সেই কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ আজ চলতে পারছে না। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আমরা যখন বলি যে এই দাম কমাতে হবে, তখন জ্বালানির মূল্য বৃদ্ধি করা, গ্যাসের মূল্য বৃদ্ধি করা, এমনকি ওষুধের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে এই সরকার জনগণের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে অবস্থান নিয়েছে। কাজেই আজ যারা সৎভাবে বাঁচতে চান, যারা একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে মর্যাদা নিয়ে বাঁচতে চান, যে ছাত্ররা নির্বিঘ্নে লেখাপড়া করতে চান, যে যুবকরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে একটা মর্যাদার জীবন যাপন করতে চান, যে শ্রমিক তার কর্ম হারানোর ভয় থেকে মুক্ত থেকে ন্যায্য মজুরির আশায় কাজ করতে চান, যে সাধারণ জনগণ মহান মুক্তিযুদ্ধের ফসল গণতন্ত্র অনুশীলন করতে চান এবং সেই পরিবেশে বাঁচতে চান, তাদের সামনে আজ এই সরকারের পতনের কোন বিকল্প নাই। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোন বিকল্প নাই। আর সেটা শুধু সম্ভব এই অবৈধ সংসদ বাতিল করে এই সরকারের পদত্যাগের মাধ্যমে। আর সেই লক্ষ্যে যে লড়াই চলছে, সেই লড়াই আমাদেরকে আরো বেগবান করতে হবে, আরো শক্তিশালী করতে হবে এবং বিজয়ী হতে হবে। বন্ধুরা আমার, আমি কথা শেষ করব, কারণ আমাদের নেতা ডক্টর মোশাররফ সাহেব মূল বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই যে স্বাধীন বাংলাদেশে প্রথম গণতন্ত্র জবাই করেছিল আজকে যে দল ক্ষমতায়, সেই আওয়ামী লীগ 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। আর সেই বাকশালের কবরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। আরেকবার আমরা 1982 সালে গণতন্ত্র হারিয়েছিলাম একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে এরশাদের সামরিক স্বৈর শাসনের কাছে। সেই এরশাদের সামরিক শাসনের সঙ্গে আপোষ করেছে আওয়ামী লীগ। তারা ক্ষমতায় আসার পরে তারা বলেছে উই আর নট আনহ্যাপি, এবং 86 সালে নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেইমান হবে, চট্টগ্রামে এই কথা বলার 2 দিনের মধ্যে তারা এরশাদের বিরুদ্ধে নির্বাচনে গেছে। আর সেই এরশাদের বিরুদ্ধে 9 বছর আপোষহীন লড়াই করে
আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাহলে ইতিহাস কি বলে? ইতিহাস বলে গণতন্ত্র জবাই করে আজকে যারা ক্ষমতায় তারা, আর যারা অগণতান্ত্রিক সরকার কায়েম করে তাদেরও সমর্থন করে এই সরকারে যারা আছে তারা। তারা এক এগারো সরকারকে বলেছিল আমাদের আন্দোলনের ফসল, তারা তাদের জারি করা জরুরি অবস্থার মধ্যে নির্বাচনে যেতে চেয়েছিল, বেগম খালেদা জিয়া সেটা হতে দেন নাই, জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য করেছিলেন তিনি। অর্থাৎ বারবার তারা গণতন্ত্র জবাই করে কিংবা গণতন্ত্র যারা জবাই করে তাদের সমর্থন করে, আর বারবার গণতন্ত্র ফিরিয়ে আনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া। আরেকবার গণতন্ত্র বিপদাপন্ন মুমূর্ষ, এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে লড়াই চলছে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, ইনশাআল্লাহ অতীতের মতো এবারও আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে সফল হব ইনশাআল্লাহ। ইতিহাস তাই বলে, বারবার বিএনপির হাত ধরে গণতন্ত্র ফিরে আসে, এবারও আসবে ইনশাআল্লাহ। আগামী দিনে সেই লড়াইয়ে আপনাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই পদযাত্রার সংগ্রামী সভাপতি, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান। এরপর আর কোন স্লোগান দেবেন না কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে ঢাকা মহানগর উত্তর কর্তৃক বিএনপির উত্তর কর্তৃক আয়োজিত পদযাত্রা কর্মসূচি প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটি সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবেক মন্ত্রী সাবেক এমপি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, আজকের এখানে বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জনপ্রিয় ফুটবলার জনাব আমিনুল হক সবাইকে পরিচয় করিয়ে দিয়েছেন নাম ধরে, সবাইকে এখানে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি আর কারো নাম বলতে গেলাম না, কারণ সময় অত্যন্ত কম, আমাদেরকে পদযাত্রা কর্মসূচি আমাদের গন্তব্যস্থলে আমাদেরকে পৌঁছতে হবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিএনপি এবং সমমনা দলগুলি যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে, দশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই দশ দফা কর্মসূচি আদায়ের লক্ষ্যে আজকে বিএনপি মহানগর উত্তর আজকের এই পদযাত্রা কর্মসূচি পালন করছে। ইতিপূর্বে যুগপথভাবে আরো কয়েকটি কর্মসূচি পালিত হয়েছে। ঢাকার জনগণ, বাংলাদেশের জনগণ,
ইতিমধ্যে সরকারকে বার্তা দিয়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে দশ দফা দাবির প্রথম দফা এই সরকারকে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হবে দেশ থেকে বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং চাল ডাল তেল সহ ডিজেল কেরোসিন অক্টেন পেট্রোল বিদ্যুৎ এ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমাতে হবে এভাবে দশটি দফা রয়েছে আমার শ্রদ্ধেয় প্রধান অতিথি তিনি বক্তব্য দেবেন আমরা আজকে বলতে চাই যে দশ দফা দাবি নিয়ে জনগণের দাবি নিয়ে আজকে আমরা রাজপথে রয়েছি ইতিমধ্যেই গতকালও কয়েকদিন পূর্বে ডিজেল অক্টেন পেট্রোল বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে আবার গতকাল এভাবেই আবার বৃদ্ধি করেছে তার মানে জনগণের কথা জনগণের দাবি তারা তোয়াক্কা করছে না শুধু তাই নয় বিএনপির চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়া আজকে ন্যূনতম চিকিৎসার সুযোগ পাচ্ছেন না তাকে গ্রেফতার করে রাখা হয়েছে যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছে আজকে তাকে বিনা চিকিৎসায় আজকে মৃত্যুর পথে আজকে দাবিত হচ্ছে আজকে আমাদের নেতা কর্মীরা শুধু নয় ঢাকার জনগণ বাংলাদেশের জনগণের রাজপথে নেমে এসেছে আমি গতকাল গিয়েছিলাম অ্যাম্বুলেন্স একটু যেতে দেন অ্যাম্বুলেন্স এবং সকল গাড়ি গাড়ি যেতে দেন আপনারা দয়া করে রাস্তা ছেড়ে দেন রাস্তা ছেড়ে দেন একটা গাড়ি চলবে একটা গাড়ি চলবে গতকাল সাতটি রাতে আমি গিয়েছিলাম বিনা দোষে মিথ্যে মামলায় সাজা দিয়েছে ডাকসুর এককালীন বিজ্ঞান মিলনায়তন সম্পাদক হাবিব ইসলাম হাবিবকে সেখানে গেলাম কোন সাক্ষ্য প্রমাণ নাই কেউ কিছু বলতে পারে না হাবিব ইসলাম হাবিবুল ঢাকায় তাকে দিয়ে দিয়েছে সাজা এভাবে আরো সাজা দেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্নভাবে আজকে চেষ্টা চলছে আপনারা দেখেছেন মিথ্যে মামলায় সাজা দিয়েছে বিএনপির চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী দেশ সেতু বেগম খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়েছে এমনি ভাবে জাতীয় নেতৃবৃন্দকে সাজা দিয়েছে এবং আরো সাজা দেওয়ার পায়তারা করছে সেখানে গিয়ে দেখলাম যে আসামি চলতে পারছে না এমন কয়েকজন আসামি তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে রেখেছে চলতে পারছে না হুইল চেয়ারে বসতে পারছে না এমনি অবস্থা আপনারা দেখেছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মিত্র আব্বাস সহ রুল কবির রিজভি খাইর কবির খোকন এই মুস্তাফিজুর রহমান বাবুল এবং আমাদের মিলন সহ সুলতান সালাউদ্দিন টুকু এবং এমনি ভাবে অনেক নেতা কর্মীকে মাটির মধ্যে শুয়েছে আজকে এই পদযাত্রা থেকে বার্তার মধ্যে আরো বার্তা জনগণ দিতে চায় যেটা জনগণ বলেছে যে এই